প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নড়ালকণ্ঠ নিউজ চ্যানেলে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় চার ব্যক্তি সম্পর্কে আজ আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত দর্শক, কোন চার ব্যক্তি আল্লাহ তাআলা অপছন্দ করেন সে বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার শুনুন বিস্তারিত। মানুষের কিছু অভ্যাস ধ্বংস ডেকে আনে। যে সমাজের মানুষের মধ্যে এই অভ্যাসগুলো দেখা দেয় সেই সমাজে নেমে আসে দুর্যোগ, বিশৃঙ্খলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চার ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা অপছন্দ করেন। এক, অধিক হারে শপথকারী বিক্রেতা। দুই, অহংকারী দরিদ্র। তিন, বৃদ্ধ ব্যভিচারী। চার হলো অত্যাচারী শাসক। অধিক হারে শপথকারী বিক্রেতা, অধিক হারে শপথকারী বিক্রেতা বলে বোঝানো হয়েছে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে থাকে। তিরমিজি হাদিস 1211। যারা সৎ ব্যবসায়ী মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সর্বোচ্চ স্থান দান করবেন, কিন্তু যারা ব্যবসা বাণিজ্যে অসৎ তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের বেচাকেনায় জড়িত দেখে বলেন, হে ব্যবসায়ী সম্প্রদায়। তারা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ডাকে সাড়া দিল এবং নিজেদের ঘাড় ও চোখ উঠিয়ে তার দিকে তাকালো। তখন তিনি বললেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদের ফাঁসি বা গুনাহারূপে উঠানো হবে, কিন্তু যেসব ব্যবসায়ী আল্লাহ তাআলাকে ভয় করে, নির্ভুলভাবে কাজ করে এবং সততা রক্ষা করে তারা এর ব্যতিক্রম। তিরমিজি হাদিস 1210। কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মানুষকে জিম্মি করে রাখে। তারা নিত্য প্রয়োজনীয় পণ্য গোদামজাত করে দেড় জুড়ে হাহাকার সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, গোদামজাতকারী ব্যক্তি পাপাচারী। মুসলিম হাদিস 4014। দ্বিতীয় ব্যক্তি হলো অহংকারী দরিদ্র। অহংকার হচ্ছে সব পাপের মূল। একে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ বা সব রোগের জননী। বরং বলা যায় এ জগতের প্রথম পাপই হচ্ছে অহংকার। অহংকার করে শয়তান অভিশপ্ত হয়েছিল। ধনী গরিব ছোট বড় উঁচু নিচু সবার জন্যই অহংকার করা মারাত্মক অপরাধ। পবিত্র কোরআন এরশাদ করেছেন, তোমাদের মাবুদ এক। সুতরাং যারা আখেরাতে ঈমান রাখে না তাদের অন্তরে অবিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে এবং তারা অহংকারে লিপ্ত। স্পষ্ট কথা, তারা যা গোপনে করে তা আল্লাহ জানেন এবং যা প্রকাশ্য করে তাও। নিশ্চয়ই তিনি অহংকারীকে পছন্দ করেন না। কিন্তু দরিদ্র মানুষের অহংকার করা আশ্চর্যের বিষয়, কেননা গরিব মানুষের মধ্যে অহংকার বোধ জাগ্রত হওয়ার কোনো কারণ থাকার কথা নয়। এ কারণে কোনো গরিব মানুষ যদি অহংকার করে বসে তা মারাত্মক অপরাধ। তৃতীয় ব্যক্তি হল বৃদ্ধ ব্যভিচারী। বৃদ্ধ অবস্থায় ব্যভিচার অত্যন্ত মারাত্মক অপরাধ। এর মানে এই নয় যে যৌবনকালে ব্যভিচার দোষণীয় নয়, বরং ব্যভিচার সর্ব অবস্থায় মারাত্মক অপরাধ। সাধারণত বৃদ্ধরা ব্যভিচারে লিপ্ত হয় পরকীয়ার জেরে। তা গড়ে ওঠে সাধারণত প্রতিবেশী পরিচিত জন কিংবা পুরনো বন্ধুর সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এ বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবিদের ব্যভিচার সম্পর্কে জিজ্ঞেস করেন। তারা বলেন, তা হারাম, আল্লাহ ও তার রাসূল তা হারাম করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তির দশজন নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে তার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। আদাবুল মুফরাদ হাদিস 102। চতুর্থ ব্যক্তি হলো অত্যাচারী শাসক। অন্যের প্রতি জুলুম অত্যাচার মানুষের ধ্বংস ডেকে আনে। এটি পরিবার সমাজ রাষ্ট্রে শুধু ফাটলই সৃষ্টি করে। গৃহকর্তা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান, কারোর জন্য এটি হালাল নয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। মুসলিম হাদিস 6737। আজকের উপস্থাপনা এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।